হারিয়ে ফেলছিলেন নিজের যৌন শক্তি আর তা কিভাবে ফিরিয়ে এনেছেন অভিনেতা সাইফ আলী খান তা এবার প্রকাশ করলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্পর্ক হোক বা যৌন জীবন, কোনো কিছু নিয়েই কথা বলতে রাগঢাক করেন না অভিনেত্রী কারিনা কাপুর খান। কারিনা কাপুর খান একজন বলিউডের বেশ সফলতম নায়িকা, অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের নানা অনুভূতি এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। জানিয়েছিলেন দ্বিতীয়বার মা হওয়ার সময় তার যৌন ইচ্ছা চলে গিয়েছিল। হবু মায়েদের জন্য একটি বই লিখেছেন কারিনা কাপুর খান। কারিনার সেই বইয়ের নাম হলো কারিনা কাপুরস প্রেগনেন্সি বাইবেল। গত বছর সেই বই বন্ধু করণ জোহরের সঙ্গে আড্ডায় নিজের শারীরিক এবং মানসিক অবস্থার কথা তুলে ধরেন অভিনেত্রী। করণ জোহর জানতে চান অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর যৌনতা কেমন লাগে এবং যৌন সম্পর্ক করতে কি ইচ্ছে করে, নিজেকে নিয়েই বা তিনি কি অনুভব করেন। বন্ধুর প্রশ্নের স্পষ্ট উত্তর দেন কারিনা, বলেন, কখনো কখনো মনে হতো স্ফীত পেটটি নিয়ে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আবার কখনো বেশ খারাপ লাগত। সাইফকেও সেই কথা বলতাম আমি, ও বলতো আমাকে সুন্দর দেখাচ্ছে। কারিনা মনে করেন এমন সময়ে একজন নারীকে যৌন জীবন সচল রাখার জন্য জোর না করাই ভালো, তার ভাবনা এবং অনুভূতিগুলোকেই প্রাধান্য দেওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। তার কথায়, আপনার স্বামী যদি আপনার অনুভূতিই না বোঝেন তবে তিনি আপনার সন্তানের বাবা হবেন কি করে। কারিনা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা থাকাকালীন সাইফ তাকে চোখে চোখ রেখেছিলেন। স্ত্রী ইচ্ছা অনিচ্ছাকেই গুরুত্ব দিতেন তিনি। নানা শারীরিক সমস্যার কারণে যখন অভিনেত্রী যৌন ইচ্ছে হারিয়ে ফেলেন তখনও তার পাশে ছিলেন সাইফ আলী খান। 2021 সালের ফেব্রুয়ারি মাসে কনিষ্ঠ পুত্র জে আলী খানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর খান। দেখতে দেখতে বছর ঘুরে গিয়েছে, আপাতত পরিবার এবং কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান এবং তার স্বামী সাইফ আলী খান দুজনেই। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা লাল সিং চাড্ডা। তো ভিউয়ার্স, কারিনা কাপুর এবং সাইফ আলী খানের সম্পর্ক নিয়ে আপনাদের কী মন্তব্য এবং তাদের যৌনতার সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট গসিপ সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন, ধন্যবাদ।